এবার ডক্টর ইউনুস সত্যি কঠিন চেষ্টা করছেন দুইটা খবর দর্শক একটা খবর হচ্ছে ইনসাইড বাংলাদেশ বাংলা ইনসাইডারের এই বাংলা ইনসাইডার নিয়ে অনেক কথা রয়েছে অনেক আসগবি বা উদ্ভট অনেক ক্ষেত্রে সত্য তথ্য তারা সামনে আনে তবে বেশিরভাগই গুজব থাকে পুরো লীগ এবার ডক্টর ইউনুসের নেতৃত্বে সরকার ঘটানোর নতুন নীল নকশা এটা নিঃসন্দেহ যদি হয়ে থাকে তাহলে কঠিন চেষ্টা আবার এর সাপোর্টিং হিসাবে আর খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিকভাবে এটা আলোচিত হচ্ছে নতুন নির্বাচনের দাবি ডক্টর ইউনুসের এর মানে ডক্টর ইউনুস নতুন নির্বাচনের দাবি করছেন নতুন নির্বাচনের চেষ্টা করছেন এবং নতুন নির্বাচনের পর যেহেতু বাংলাইন ইনসাইডের খবর তার নেতৃত্বেই বা তাকে ঘিরেই পরিকল্পনা এর মানে নতুন সরকারের একটা চেষ্টা করছেন সেরকম আদৌ সম্ভাবনা আছে কিনা আমরা প্রথমে যেটা বলতে চাই আসলে ডক্টর ইউনুস এই সরকারের মাধ্যমে মারাত্মক জুলুমের শিকার হয়েছেন এ কারণে তিনি এখন সত্য কথা বলছেন একসময় এই ডক্টর ইউনুস টাইফের অনেকে সত্য দেখেও বলতেন না সত্য গোপন করতেন চোখের সামনে অপরাধ মানবাধিকার লঙ্ঘন ঘটত কিন্তু চুপ থাকতেন কিন্তু নিজের উপর যখন বিপদ এসেছে এখন সত্য বলা শুরু করেছেন। যেমন এই যে গুলি করে মারা মানবাধিকার লঙ্ঘন গুম করা এটা শুরু হয়েছে কিন্তু জামাত শিবিরের উপর তখন কেউ কিছু বলেনি এমনকি বিএনপিও কিছু বলেনি পরে বিএনপির উপর এখন সবার উপর আমরা বলেছিলাম না যে জামাত শিবিরের উপর জুলুম নির্যাতন দেখে আপনি চুপ থাকছেন একদিন আপনার উপর আসবে আপনি ভেবেছিলেন যে আমি তো নন পলিটিক্যাল আমি তো একেবারেই হয়তোবা প্রো আওয়ামী লীগ সাধারণ শিক্ষার্থী আপনি শাহবাগী আপনি চুপ ছিলেন এনজয় করেছেন কিন্তু এখন আপনি শাহবাগেই না আপনি পলিটিক্যাল নন পলিটিক্যাল প্রাইভেট ইউনিভার্সিটি না পাবলিক ইউনিভার্সিটি না কি ইনডিসক্রিমিনেটলি আপনি গুম খুন হত্যা শিকার হয়েছেন একদিন জামাত শিবিরের উপর যখন ঘটছে তখন চুপ ছিলেন তো এটাই বাস্তবতা তো ডক্টর ইউনুসের উপর নিজের উপর যখন ভয়ানক জুলুম নির্যাতন নেমে আসলো এখন তিনি কিছু চেষ্টা করছেন জনগণের পক্ষে কথা বলার সত্য কথা বলার তারই অংশ হিসাবে নতুন নির্বাচন বা এই সরকার যাতে আদৌ চাপে পড়ে বা একটা জবাবদিহিমূলক সরকার যাতে প্রতিষ্ঠিত হয় এরকম কিছু চেষ্টা ইন্টারন্যাশনাল ফেরি ফেরিতে তিনি যে করছেন এটা সত্য তার একটা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে তার বন্ধু বিভিন্ন দেশের সরকার ডিসিশন মেকার বা ইন্টারন্যাশনাল প্রেসার গ্রুপে আছে তা তাদের মাধ্যমে সরকারকে চাপে ফেলার কিছু চেষ্টা ডক্টর ইউনুস করছেন এই কঠিন চেষ্টা করছেন এতে কোনো সন্দেহ নাই তো এই মজার খবরটা একটু আপনাদেরকে শোনাতে চাই এবার ডক্টর ইউনুসের নেতৃত্বে সরকার হটানোর নতুন নীল নকশা কি সেই নীল নকশা কথিত নীল নকশা কোটা আন্দোলন আপাতত শেষ হয়ে গেছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে সরকার কোটা আন্দোলন শেষ হয়নি কোটা আন্দোলনের মোরকে জনগণের ক্ষোভের আন্দোলন এখনও আছে যে কোনো সময় হতে পারে ঢাকাসহ দেশের অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়েছে কিন্তু তারপরও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও বন্ধ হয়নি বরং সরকার হটানোর যে নীল নকশা মানে এই পত্রিকা যে একেবারে আওয়ামী লীগের পত্রিকা এটা তো বোঝাই যায় না হলে তো সরকার হটানো ষড়যন্ত্র এইসব শব্দ প্রয়োগ করতো না বরং সরকার হটানোর যে নীল নকশা গোটা আন্দোলনের উপর ভর করে বাস্তবায়িত করা যায়নি সেই নীল নকশা এখন নতুন করে বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে আর এই নীল নকশা বাস্তবায়নের মূল ভূমিকা পালন করছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসের সাম্প্রতিক তৎপরতা সুস্পষ্ট তবে বোঝা যাচ্ছে যে তিনি সরকার হটানোর জন্য সুশীল সমাজ এবং আন্তর্জাতিক মহলকে নিয়ে একটি নতুন পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন এই নীল নকশার মধ্যে কি রয়েছে তার সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে যে ডক্টর ইউনুস আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করছেন তিনি বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমান পরিস্থিতি সম্পর্কে এক পেশে মন করা ভিত্তিহীন কিছু অভিযোগ উত্থাপন করেছেন আচ্ছা এক পেশে অভিযোগ ডক্টর ইউনুস উত্থাপন করবেন সরকার কি আঙ্গুল চুজবে অথবা সেটা এক পেশে তো থাকে না সরকার কূটনীতিকদের ডা ডেকে ব্রিফ করছে কত কিছু করছে তাহলে এক পেশে থাকে কিভাবে যে সমস্ত অভিযোগে তিনি সরকারকে অভিযুক্ত করছেন এবং ছাত্র আন্দোলন দমাতে সরকার বল প্রয়োগ করেছে এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করছেন তো ছাত্র আন্দোলন দমাতে সরকার মাত্রাতিরিক্ত বল প্রয়োগ এবং গণহত্যা করছে এতে কোনো সন্দেহ আছে অথচ এটাও অস্বীকার করার চেষ্টা করছে এই বাংলা ইনসাইডার ইউনিস বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছেন এটি সুস্পষ্ট যে বাংলাদেশে অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের আহ্বান এটা অভ্যন্তরীণ ব্যাপার না মানবাধিকার লঙ্ঘন এটা অভ্যন্তরীণ ব্যাপার না বাংলাদেশে ইন্টারনেট থাকবে না বিদেশিরা ব্যবসা বাণিজ্য করতে পারবে না কারফিউ থাকবে এটা অভ্যন্তরীণ ব্যাপার নয় এটা ইন্টারন্যাশনাল ব্যাপার আন্তর্জাতিক কমিউনিটির একটা দায়বদ্ধতা থাকে এ বিষয়ে কথা বলার আন্তর্জাতিক আইন রয়েছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট জাতিসংঘ রেকগনাইজড মৌলিক অধিকার অতএব এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ বা তাদের বক্তব্য কামনা করা তাদের প্রেসার কামনা করা একেবারেই স্বাভাবিক এটা জেনেভা কনভেনশনের ভায়োলেশন নয় যাই হোক ডক্টর ইউনুস যে কিছু তৎপরতা এটা বাংলা ইনসাইডার যেভাবেই উপস্থাপন করুক ডক্টর ইউনুস কিছু চেষ্টা করছেন সরকারকে চাপে ফেলতে ইটস বিয়ন্ড রিজনেবল ডাউট ট্রু নতুন নির্বাচনের দাবি ডক্টর ইউনুসের বাংলাদেশে সাম্প্রতিক সংকট উত্তরণের জন্য জনগণের ম্যান্ডেট দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য স্বল্প সময়ে নির্বাচন মধ্যবর্তী নির্বাচনের পক্ষে মত দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ তিনি বলেছেন গণতন্ত্র সব সমস্যার সমাধান দিতে পারে এটি একটি প্রকৃত অবাধ সুষ্ঠু নির্বাচন জনগণের নির্দেশের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব কারণ রাষ্ট্রের মালিক জনগণ সরকার থাকা কিছু মানুষের জন্য নয় এছাড়া বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশীদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন রাইট গত ছাব্বিশ জুলাই ভারতের দি হিন্দু পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যাই হোক এখানে মূল বিষয় যে একটা নতুন নির্বাচনের পক্ষে ডক্টর ইনুস মত দিয়েছেন একটা নতুন নির্বাচন আদৌ জরুরি জনগণের মতামত বা জনগণের যে প্রত্যাশা সেটা ডক্টর ইউনুসের কণ্ঠে প্রতিফলিত হয়েছে এবং আসলেই বাংলাদেশে যদি একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়া যায় গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা যায় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা যায় তাহলে এই যে গণহত্যা ব্লক রেড হেলিকপ্টার দিয়ে গুলি করা অমুক তমুক বাসার ভিতরে শিশু হত্যা কারো কোনো নিরাপত্তা নেই এবং কেপিআইগুলো হামলা শিকার হচ্ছে আমার সম্পত্তি আমার দেশের সম্পত্তি মেট্রো রেল বিটিভি আমার দেশের সম্পত্তি সেতু ভবনে সন্ত্রাসী হামলা অগ্নিসংযোগ এগুলো সব কিছু বন্ধ হয়ে যাবে একটা নির্বাচনই পারে এই সংকট সমাধান করতে ডক্টর ইউনিস্ক স্যালিউট সঠিক কথা বলার জন্যে কনক্লুশন যে আলোচনাটা করতে চাই যে আসলে নতুন নির্বাচন এবং নতুন কোন সরকারের সম্ভাবনা আছে কিনা ইটস কন্ডিশনাল প্রথম হচ্ছে যদি বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয় তাহলে আওয়ামী লীগ এক সময় আমি বলতাম যে তিরিশটা সিট কমপক্ষে পাবে কারণ আওয়ামী লীগ ঐতিহাসিক দল প্রাচীন দল তাদের গণভিত্তি আছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল বঙ্গবন্ধুর দল এই হিসাবে ত্রিশটা আসন তারা পাবে কিন্তু এখন যদি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয় ইনক্লুসিভ কোন ইলেকশন হয় আওয়ামী লীগ পাঁচটা সিট পাবে বলে আমি মনে করি না পাঁচটা সিট পাঁচজন জেতার মতো নেতা আওয়ামী লীগে নেই এই মুহূর্তে সুষ্ঠু নির্বাচন হলে হ্যাঁ দেরিতে নির্বাচন হলে জনগণ অনেক কিছু ভুলে যেতে পারে নতুন নতুন সিনারিও সামনে আসতে পারে কিন্তু আগামী এক দুই মাসের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ একটা সিট সারা দেশে কোথাও পাবে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না লেট অ্যালন পাঁচটা একেবারেই ফ্লপ হবে কোথাও গোপালগঞ্জ কোথাও আওয়ামী লীগ জিততে পারবে না এটাই হচ্ছে বাস্তবতা তবে আন্তর্জাতিক সম্প্রদায় লিমিট রয়েছে তারা আহ্বান জানাবে ডক্টর ইউনুসের কথার ইম্প্যাক্টও রয়েছে কিন্তু যা করার দেশের জনগণকে করতে হবে আন্তর্জাতিক চাপে এই সরকার কোনো পদক্ষেপ নেবে না বা এই সরকারকে বাধ্য করতে পারবে না বলেই মনে হচ্ছে কারণ ভারত চীন রাশিয়া এই সরকারকে জোরালোভাবে প্রোটেক্ট করছে